এমন জমজমাট আর স্বতঃস্ফূর্ত ত্রাণ কার্যক্রম অতীতে চোখে পড়েনি। চতুর্থ দিনে সপ্তাহের প্রথম কার্যদিবসেও সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে। টিএসসিতে জায়গা সংকুলন না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে গণত্রাণ কার্যক্রম স্থানান্তর করা হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেখানেও প্রায় ভরে উঠেছে ত্রাণ সামগ্রীতে। নগদ অর্থ ও ওষুধ সামগ্রী গ্রহণ করা হচ্ছে টিএসসিতে নির্ধারিত বুথ থেকেই। বানভাসীদের জন্য নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিচ্ছেন সাধারণ মানুষ। আমার খুব ভালো লাগছে এবং আমি যেতে পাইরা আমি আমারে যারা সাহায্য করছে তাদেরকেও আমি দোয়া করি। সবাই যে নিজ নিজ দিক থেকে সাহায্য করে যতটুকু পারে সেটা তুমি দে। আমাদের একটাই লক্ষ্য যে আমরা যে কোনো কিছু হোক আমরা যাতে সবসময় এগিয়ে যেতে পারি। সবাই যদি এরকম ভাবে থাকি অনেক এগিয়ে যাব। Nobody could just beat us। ত্রাণ সামগ্রী গ্রহণের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান এই সমন্বয়ক। যে এলাকাগুলোতে ত্রাণ যাচ্ছে সে এলাকার যে স্থানীয় প্রশাসন আছে, যেমন হচ্ছে ইউএনও যারা আছে বা হচ্ছে ডিসি যারা আছে, তাদের সাথে বসে আলোচনা করে রোডম্যাপ বানানো হচ্ছে যে এই এলাকাগুলো যেহেতু আমরা চিনি না এখান থেকে গিয়ে, ওনারা ভালো বুঝবে যে কোন জায়গায় ডিস্ট্রিবিউট করলে কতটুকু ভালো হবে, তো ওনাদের সাথে কথা বলে ওভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। গণত্রাণ কার্যক্রমে জনগণের যে সাড়া পড়েছে তাতে সংকট মোকাবিলা সম্ভব হবে বলেও মনে করেন শিক্ষার্থীরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।